আমি প্রশান্ত কুমার দাস, সহকারী অধ্যাপক, গণিত, বাঁকুড়া ডিগ্রি কলেজ, জিকরগাছা, যশোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের অনলাইন ক্লাসে ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে কিছু ধারণা দেব। তোমরা মনোযোগ সহকারে বোর্ডের দিকে খেয়াল কর। মনে করি একটা ম্যাট্রিক্স এ, 1 2 3 4, একটা ম্যাট্রিক্স বি আর একটা ম্যাট্রিক্স 4 5 6 7। এখন দুটো ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে? এর সারি কলম দেখি, দুটো সারি দুটো কলম, এর হল দুটো সারি দুটো কলম। যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এটা যদি সেম হয়, তাহলে গুণ করা সম্ভব। অর্থাৎ এই সি ইকুয়াল টু আর, মানে 2 = 2, তাহলে আমরা এখন এটাকে গুণ করতে পারবো। এবার আমি করছি গুণ। গুণ করার প্রসেসটা এবার তোমরা দেখো, এর প্রথম সারি এর প্রথম কলাম, এই চারের সঙ্গে 4 × 4 আর এটি হলো 6 × 12, এটাকে গুণ করে যোগ করতে হবে। আবার প্রথম সারির সঙ্গে দ্বিতীয় কলাম, 5 × 5 আর এখানে হলো 7 × 14, তার মানে কি হলো, এই প্রথম সারি দ্বিতীয় কলামের সঙ্গে গুণ করে যেভাবে যোগ করতে হয় দেখাবে। এবার এইটা আছে, এটার সঙ্গে এইটা, 3 × 4 = 12 + 7 = 24, এটা আসি এর সঙ্গে 3 × 15 = 15 + 7 = 28। তাহলে এবার ফলাফল হল 16, এখানে 19, এখানে হল 36, 1 + 3 = 1, 3 + 4. তাহলে আমাদের গুণফলটা করা হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে দুটো ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সেম হয়। এখন আমি এটা স্কয়ার ম্যাট্রিক্স নিয়েছিলাম, অর্থাৎ সারি অনুযায়ী কলাম হবে, এর ভিন্নতাও নেওয়া যেতে পারে। যেমন এটাকে এ ধরেছিলাম আর এটাকে বি ধরেছিলাম, এখন আমি এই দিকে বাড়িয়ে দিচ্ছি আর নয়, তাহলে এইটা দেখো সারি কলাম যদি হিসাব করি, 1 সারি 2 সারি দুটো কলাম হলো 1টা 2টা 3, এর সারি কলামে 2টা সারি 2টা কলাম। আমি বলছিলাম যে প্রথমটা কলাম আর দ্বিতীয়টা সারি, মানে এইটা আর এইটা, এইটা যদি সেম হয় তবে গুণ করা যাবে। এটা তো যদি আমরা এভাবে গুণ করি তাহলে দেখো এটা শুনে 4 × 4 এটা গুণ করলে 17 + 6 = 12, এবার এইটা শুনে এটা আসবে 5 × 5 এটা 7 × 14,
সঙ্গে এটা যাবে এটার সঙ্গে এটা আসবে এটার সঙ্গে এটা আসবে এখানে কিছু এখানে কিছু এখানে তাহলে দেখা যাচ্ছে এই ম্যাট্রিক্সটা কত সারি কত কলাম হবে এক সারি দুই সারি এক কলাম দুই কলাম তিন কলাম তার মানে দুই সারি তিন কলাম এখন দেখা গেছে যে এই দুটো ম্যাট্রিক্স গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা হবে সেইটা সারি আর কলাম হবে কি বাকি এই দুটো সারি তিনটে কলাম অর্থাৎ এটা দুটো সারি এই যে দুটো সারি আর এই তিনটে কলাম ফলাফলটা হবে দুটো সারি তিনটে কলাম ব্যাপারটা তাই হবে এইভাবে আমরা ম্যাট্রিক্স দুটো ম্যাট্রিক্স গুণ করতে পারবো তাহলে আমরা আজকে দুটো ম্যাট্রিক্স কি কারণে কখন গুণ করা যায় এবং কিভাবে গুণ করা যায় এইটা আমরা শিখলাম আগামীতে এটার উপরে আমরা বাড়িতে পড়াশুনো করে যদি কোনো বোঝার বিষয়ে ঘাটতি থাকে তাহলে আমরা আগামীকাল এসে প্রশ্ন করতে পারবো অর্থাৎ তোমরা আমার কাছে আগামীকাল এসে জানার চেষ্টা করবে আমি আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে আমরা পরবর্তী অংশে যাব আজকের ক্লাস এখানেই শেষ করলাম সকলের কুশল কামনা রয়েছে।